আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ে আমিও ভালো আছি। এই তো আমার চ্যানেলে আমার প্রিয় আপুদের ফেভারিট ব্লগ এবং অনেক রিকোয়েস্টেড একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। বিশেষ করে একটা আপুর কথা না বললেই না, আমি যদিও আপুর কমেন্টসটা অনেক খুঁজেছিলাম আপুর নামটা সহ আসলে বলার জন্য, কিন্তু আমি আসলে কমেন্টসটা খুঁজে পাচ্ছি না, সো এক্সট্রিমলি সরি। আমি আশা করছি আপু আপনি বুঝতে পেরেছেন। আপু না কয়েকটা ভিডিওতে আমাকে কমেন্টস করেছেন এবং শেষের দিন মানে শেষে যে কমেন্টস ছিল অনেকটা এরকম ছিল যে আপু আপনি কি আসলে আরঙ্গে যাবেন না, আমার এত মায়া লেগেছে কমেন্টসটা পড়ে। সো যাই হোক, শরীর যতই খারাপ থাকুক তখন ভাবলাম যে না আর দেরি করা যাবে না। তো এনিওয়ে যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি ড্রেস দেখানো শুরু করে দিয়েছি এবং বরাবরের মতো স্ক্রিনে তো প্রাইসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে প্রাইসগুলো আমি দেখাবো না বা লিখে দিব না বা ড্রেসগুলো ঠিকই দেখিয়েছি, তাহলে ভেবে নেবেন যেগুলোর প্রাইস আমি পাইনি বা হয়তো বা কোনো একটা কারণে প্রাইস ছিল না। তো এনিওয়ে চলুন তাহলে ড্রেসের বিবরণীতে চলে আসি। সো এখন যে ড্রেসটা দেখাচ্ছিলাম এটা ছিল অলিভ কালারের একটা ড্রেস। এই ড্রেসটা আমার খুব স্মার্ট লেগেছে অনেস্টলি বলি, যদিও খুব কাজ ছিল না, হিজিবিজি জাস্ট কলার মধ্যে ছিল আর হাতে ছিল, বাট ড্রেসটা কেনার জন্য মনে হয়েছে খুব স্মার্টলি ক্যারি করলে দেখতে সুন্দর লাগবে। আর এরপর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3632 টাকা এবং এটা ছিল মিড নাইট ব্লু যেটা বলা হয় ওই কালারের ছিল, এটা মোটামুটি লেগেছে আমার কাছে। আর এটা ছিল ব্ল্যাক কালারের একটা ড্রেস, আর ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন তো আমরা সবাই জানি অসাধারণ হয়, এটার হাতের মধ্যে খুব গর্জিয়াস হাতের কাজ ছিল আর গলার মধ্যে তো দেখতেই পেয়েছেন নেকের সাইডটাতে অল্প একটু কাজ ছিল। আর এখন যেটা দেখছিলেন এটা হচ্ছে পুরোটাই ব্লকের একটা ড্রেস ছিল, শুধু নিচের দিকে এরকম হাতের কাজ ছিল, সো ওইটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনাদের জন্য। আর প্রাইসটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পেয়েছেন, আর পিছনে তো ছোটো ছোটো কি বলবো বলের মতো আসলে ব্লক করা ছিল। আর এটা ছিল 4818 টাকা, আর এটা অরেঞ্জ আর ব্ল্যাকের একটা কম্বিনেশনে পুরোটাই ব্লক করা ছিল আর গলার বা বুকের মধ্যে আসলে হাতের কাজ ছিল। আর এইটা মোটামুটি ভালো লাগার মতো একটা ড্রেস ছিল, 5500 সামথিং। এটা বুকের মধ্যে হাতের কাজ করা ছিল, খুব পিটানো কাজ ছিল আর পুরো ড্রেসটার মধ্যে অল ওভার সামনে পিছনে ব্লকের কাজ ছিল, মানে ব্লক ছিল আর কি। আর দেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও না মানে খুব গুছিয়ে পড়লে খুব সুন্দর লাগবে, সরাসরি দেখতে খুব ভালো লাগছিল, প্রাইসও রিজনেবল ছিল 3732 টাকা। আর ড্রেসের নিচে ব্লক আর হচ্ছে হাতের কাজ ছিল, যে লালগুলো দেখতে পেয়েছেন এগুলো ছিল হাতের কাজ। তো এর আগে আমি একটু বলে নিতে চাই, আচ্ছা যাই হোক পরে বলছি, আগে ড্রেসটা দেখিয়ে নিই। এই ড্রেসটা না আমার খুব ভালো লেগেছে, এটা খুবই সিম্পল একটা ড্রেস ছিল, 4390 টাকা। অল ওভার মধ্যে ছুটা ছুটা ছোটো ছোটো অরেঞ্জ কালারের সুতো দিয়ে কাজ করা ছিল আর হাতের মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট ছিল আর গলার মধ্যে কাজটা ছিল, কিন্তু কাজটা না অনেক সুন্দর ছিল। আর ড্রেসটা আমার কাছে কেনার জন্য মনে হয়েছে পরলে অনেক সুন্দর লাগবে, আর কাপড়টা ছিল কেমন যেন সেলফের মধ্যে, সেলফ যে কাজ করা থাকে না ওইটা। তো দেন এখন হচ্ছে আরেকটা ব্ল্যাক ড্রেস দেখাচ্ছি, এটার হাতের মধ্যে খুব গর্জিয়াস করে হাতের কাজ ছিল, নিশ্চয়ই কাজটা দেখতেই পেয়েছেন, আর অল ওভার হচ্ছে ব্লক ছিল আর গলার মধ্যে বা বুকের মধ্যে তো দেখতেই পেয়েছেন কাজ আর পিঠের মতো কাজ ছিল, বাট ওইটার না ড্রেসের প্রাইস লেখা ছিল না। আর এখন যেটা দেখাচ্ছিলাম এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট মনে হয়েছিল আর প্রাইসটা তো দেখিয়ে দিলাম, তো ভিড়ের কারণে আসলে ড্রেসটা খুব পারফেক্টলি দেখাতে পারিনি, তো কি আর বলার। সো যাই হোক, যেহেতু ভিডিও করছিলাম আমি চাচ্ছিলাম না যে আমার কারণে কারো ডিস্টার্ব হোক, তাহলে জিনিসটা দেখতে হয়তো বা ভালো লাগবে না। তো এখন যেটা দেখাচ্ছিলাম এটা তো নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন, অল ওভার ব্লক আছে গলার মধ্যে হাতের মধ্যে আর নিয়েছে অল্প একটু কাজ করা আছে, এই তো। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি অনেক সময় বেশিরভাগ সময় আরঙের ভিডিওগুলো যখন করি আমি কিন্তু বলি কথাটা যে রিজনেবল বা এটার প্রাইসটা কিছুটা কম ছিল। সো এই কথাটা বলা মাত্র না বেশ কিছু আপু ভাইরা আছেন আমাকে আক্রমণ করতে চলে আসেন। তো আমি আসলে কথাটা কেন বলি, বিকজ অফ আপনি যখন একটা 2-2500 টাকা দামে যদি আমি ড্রেস কিনি তারপর এটাকে আবার মজুরি দিয়ে বানাতে যাই তো এটা অনেক টাকা পড়ে যায় কিন্তু, তো সেই ক্ষেত্রে আমি হাতে কাজও পাচ্ছি, ব্লকও পাচ্ছি, রেডিমেড ড্রেস সেলাই করা পাচ্ছি, ডিজাইন করা, আবার যেহেতু আরং একটা অনেক বড় ব্র্যান্ড সো এমনিতেই তো ড্রেসের প্রাইস একটু বেড়েই যায়, তো ওই হিসেব করলে না ড্রেসের প্রাইসটা আসলে রিজনেবল হয়, তো ওই কারণে আসলে আমি রিজনেবল বলি। যাই হোক, যা আশা করছি আপুরা বুঝে নেবেন, এবারের ভিডিওতে আক্রমণ হব না। তো এবার হচ্ছে আরেকটা ডিপ পিত কালার হবে এটা, এটা আসলে ভিডিওতে কেমন আসছে জানি না, বাট কালারটা না খুবই সুন্দর ছিল
আর খুবই সিম্পল একটা ড্রেস ছিল, জাস্ট শুধু ড্রেসটার দুপাশে হচ্ছে ব্লক করা ছিল, গলার মধ্যে হালকা একটু ডিজাইন ছিল, আর ড্রেসটার মধ্যেও কিন্তু সেলফ ব্লক করা ছিল। আর এটার প্রাইস তো 4000 সামথিং দেখতেই পেয়েছেন। আর এই ড্রেসটার প্রাইস 7865 টাকা ছিল। এটা গলার মধ্যে, নিচে আর হাতের মধ্যে একদম পেটানো কাজ ছিল। এই কাজগুলোর একটা নাম আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না আমি কাজগুলো নামটা জানতাম। এনিওয়ে, আর দুপাশে তো ব্লক করা ছিল দেখতেই পেয়েছেন। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, তো এইটা হচ্ছে 4251 টাকা ছিল। এটা ব্ল্যাক অ্যাশ আর ব্লুর একটা কম্বিনেশন ছিল। আর এখন থেকে যে ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন, এটার জন্য কিন্তু আমার মেয়েকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই যে এখন খুব সুন্দর করে ডিসপ্লে করার জন্য ও আমাকে হেল্প করছিল। আসলে আমি ফার্স্টে ওকে দিতেই চাইনি, বা আমি ভাবিও নি যে ও আসলে কখনো এভাবে ক্যারি করতে পারবে ড্রেসটাকে। তো ও নিজে থেকেই বলছিল যে মাম্মি দাও আমি ধরি, তুমি সুন্দর করে ভিডিও করো। তো কথাটাতে না আমি খুব অবাক হয়েছি। তো পরে মনে পড়েছে যে ও আমার আরঙের ভিডিওটা দেখেছিল ঈদের মধ্যে যেটা করেছিলাম, তো ওখানে জয়া এভাবে ড্রেসগুলো ধরেছিল, সো ওইটা ওর না মাথায় ছিল। সো হেল্প করার জন্য চলে এসেছে, এবং অবশ্যই অবশ্যই সবাই কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ ওর জন্য আসলে আজকের মানে বেশ অনেকগুলো ড্রেস এত সুন্দর করে দেখাতে পেরেছি। প্রথম দিকে তো শুধু জাস্ট হ্যাং করা অবস্থায় দেখিয়েছি, বাট এখন একদম পারফেক্টলি দেখিয়েছি। তো যাই হোক, এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস ছিল। এটা ছিল সি গ্রিন টাইপের একটা কালার, বা সি ব্লু বলতে আমি জানি না, কালারটা না এত সুন্দর ছিল, খুবই গর্জিয়াস একটা ড্রেস ছিল, আর 5000 সামথিং ছিল। আর এই ড্রেসটাও না আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা সি ব্লু কালার ছিল, গলার মধ্যে আর হাতের মধ্যে কাজ করা ছিল, কাজগুলো আমার কাছে মানে কালার কম্বিনেশন খুব স্ট্যান্ডার্ড লেগেছে, আর ব্যাকে কোনো কাজ ছিল না, বাট ড্রেসটা না তাঁতের ড্রেস ছিল, এবং পুরো ড্রেসটার মধ্যে এরকম চিকন সুতো দিয়ে লম্বা লম্বা করে কাজ করা ছিল কাঁথা স্টিচের মতো। সো ওভারঅলই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর হাতে তো দেখতেই পেয়েছেন কনুইট সাইডটাতে আসলে কাজ করা ছিল, আর হাতের সামনে বেলবেটন যে সাইডটা থাকে ওইটার মধ্যে ব্লকের কাজ ছিল। দেন এই ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছে। এটা প্রাইস ছিল তো দেখতেই পেয়েছেন 5116 টাকা। এটার গলার মধ্যে খুব সিম্পলি একটু কাজ করা ছিল, হাতের মধ্যে হচ্ছে কুশি কাটা লেসগুলো দিয়ে আর ব্লক করে ডিজাইন করা ছিল। ড্রেসটা আসলে বাটিক টাইপের ছিল, বাটিকের ড্রেস ছিল, তো ওভারঅলই ড্রেসটা খুব সিম্পল ছিল, তবে সিম্পল অনুযায়ী প্রাইসটা একটু বেশিই লেগেছে আমার কাছে। সো এনিওয়ে, আর অনেক ড্রেস আছে আমি যেগুলো দেখেছি, যে মোস্ট আমি ঈদের সময় যে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ডিজাইনগুলো না রয়ে গেছে, সো সেগুলো আর দেখাইনি। আবার অনেক ডিজাইন ছিল যেগুলো দেখাতে পারিনি। তো মোটামুটি আমার চোখে যেগুলো ভালো লেগেছে, একটু সোভার মনে হয়েছে, স্মার্ট মনে হয়েছে, সেগুলো দেখিয়েছি। আর আরেকটা ইনফরমেশনের মধ্যে দিতে চাই, যারা আপনারা গোল ড্রেস বা রাউন্ড ড্রেস পরতে পছন্দ করেন আনারকুলি স্টাইলে, তারা গিয়ে দেখতে পারেন। এবার আমি অনেক আনারকুলি ডিজাইন পেয়েছি, খুবই সুন্দর ডিজাইনের, যেগুলো সাধারণত আমরা ঈদের টাইমটাতে জয়া খুব খুঁজেছিল কিন্তু আমরা তখন কিন্তু পাইনি। যেমন এখন যে ড্রেসটা দেখিয়েছিলাম পেস্ট কালারের, এইটা কিন্তু আবার একটা গোল ড্রেস ছিল। তো এনিওয়ে, এরপর হচ্ছে এখন আরেকটা ড্রেস বের করেছি, এটাও কাপড়টা তাঁতের ডিজাইনের ছিল, আর ড্রেসটার প্রাইসও মোটামুটি ছিল 3700 সামথিং। গলার মধ্যে হালকা পাতলা কাজ করা ছিল আর হাতের মধ্যে কাজ করা ছিল। তো সব কিছু মিলিয়ে তো আমার আম্মু দেখছিল, আম্মুর আবার এই কালারটা একটু পছন্দ, তো তাই উনিও আবার হাত লাগিয়ে দেখছিলেন। সো সব কিছু মিলিয়ে আজকে বলতে পারেন যে মা আর মেয়েকে নিয়ে এসেছি। তো দেখা যাক কেমন হয় সামনে, ভিডিওটা আপনারা কমেন্টস করে তো জানাবেন অবশ্যই। তো এরপর হচ্ছে যে ড্রেসটা দেখাচ্ছি, এটার কালারটা প্লিজ কি আমাকে জিজ্ঞেস করবেন না, আমি জানি না, আমি কনফিউজ। তবে এটা একটা গোল্ড ডিজাইন টাইপের ড্রেস ছিল, ডিজাইনটা ছিল পিছনে লং, সামনে একটু শর্ট হবে, বুকের মধ্যে কাজ করা ছিল, মানে অরেঞ্জ কালার যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সবই ছিল কাজ করা, আর হাতের মধ্যে তো কাজ করা ছিল, ইভেন তো পিঠের মধ্যেও কাজ করা ছিল। সো সব কিছু মিলে ড্রেসটার প্রাইস ছিল 4000 সামথিং, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এই আর কি। আর এরপর হচ্ছে আরও একটা ড্রেস চলে এসেছে, এটাও পেস্ট কালারের মধ্যে, অল ওভার ব্লক করা, গলার মধ্যে জাস্ট অল্প একটু কাজ করা, মানে অল্প বলবো না ভালোই কাজ করা, আল্লাহ জানে আরও না কোন দিন আমার নামে কেস করে দেয়, যাই হোক। আর অল ওভারই কাজ করা সামনে পিছনে, প্রাইস ছিল 5000 সামথিং। আমি এটা নিয়ে একটু কনফিউজ, কারণ এটা কেন 5000 টাকা হলো, কারণ 3, 3.5 বা 4-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছিলাম। এনিওয়ে, তো এরপর এই ড্রেসটা ছিল পেস্ট আর গ্রিনের কম্বিনেশনে, আর হাতে আর গলার মধ্যে কাজ ছিল, আর ব্লক তো ছিলই দেখতেই পেয়েছেন, রেড আর হট পিঙ্ক টাইপের একটা সুতোর কাজ করা ছিল, আর এটার প্রাইস ছিল 4000 সামথিং। তো দেন আরেকটা সি গ্রিন টাইপের ড্রেস নিয়ে চলে এসেছি, এটার প্রাইস ছিল 4134 টাকা। এটার বুকের মধ্যে তো ডিজাইনটা দেখতেই পেয়েছেন কাজ করা ছিল, প্লাস সেই সাথে ব্লকেরও ডিজাইন ছিল,
এবং পিছনের সাইডে জাস্ট সিম্পলি ব্লকের ডিজাইন ছিল, কোনো কাজ ছিল না। এটার প্রাইসও ছিল তো 4000 টাকার মধ্যে, এটা তো শুরুতেই বলেছি। তো এরপর আরেকটা বাটিকের ড্রেস চলে আসছে, এই ড্রেসটাও না গোল্ড ড্রেস ছিল এবং এটা পরলে না খুব সুন্দর লাগবে, আর এটা প্রাইস ছিল 7000 সামথিং। দেখেছি নিশ্চয়ই গলার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা ছিল, হাতের মধ্যে ছিটা ফুটা করা ডিজাইন, মানে কাজ করা ছিল, মানে একদম একসাথে লাগানো কাজ না, মোটামুটি দেখতে সুন্দর ছিল কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে। ওভারঅলই আমার কাছে ওই ড্রেসটাও ভালো লেগেছে, প্রাইসটাও মোটামুটি লেগেছে। সো এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস ছিল 3679 টাকা। এইটাও গলার মধ্যে অল ওভার বুকের মধ্যে কাজ করা ছিল, কাপড়টা ছিল অনেক পাতলা টাইপের একটা কাপড় ছিল, সেলফের কাজ করা যে কাপড়গুলো হয়ে থাকে সেটা, আর ওভারঅলি ড্রেসটা ছিল তো বাসন্তী কালার দেখিয়েছেন, আর পিছনের দিকে ছিল ব্লকের ডিজাইন করা, আর প্রাইসটা তো শুরুতে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু মোটামুটি রিজনেবল ছিল, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। তো দেন যে ড্রেসটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল 5223 টাকার মতো। এটা ব্লক আর হচ্ছে টুকটাক সেলাই করা, তারপর হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ ছিল, সব কিছু মিলে এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল। এই ড্রেসটা পরলেও না দেখতে সুন্দর লাগবে, হয় না অনেক সময় যে সবসময় সিম্পল কাজ করা থাকলে যে ভালো লাগবে তা না, বাট চোখ বন্ধ করে চিন্তা করলাম যে না এটা যদি কোনো টল একটা আপু পরে দেখতে খুব স্মার্ট লাগবে, আর যদি পায়ে একটু চটি পরে, হাতে হালকা পাতলা যে কত ধরনের কাঠের বা সুতার চুড়ি আছে এই টাইপের চুড়িগুলো পরে আর মোটা করে একটা কাজল দেয়, ওয়াও আমি এখানেই মডেল সাজিয়ে দিয়েছি। সো এনিওয়ে এই ড্রেসটা না আমার খুবই ভালো লেগেছে, 5716 টাকা ছিল অল ওভার, খুবই সুন্দর একটা অরেঞ্জ এক কালারের ড্রেসটা ছিল, গলার মধ্যে তো দেখতেই পেয়েছেন, গ্লাস ওয়ার্ক ছিল এবং কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করে ওরা সাজিয়েছে, আর হাতের ডিজাইনটাও একটু ডিফারেন্ট করেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো করে। তবে সত্যি বলছি কালারটা এত সুন্দর ছিল আমার খুব লোভ লাগছিল, বা যেহেতু ড্রেস শপিং করতে যাইনি তাই আর কেনাকাটা করিনি, আর অলরেডি ঈদ যেহেতু সামনে 4-5 মাস আছে অলরেডি, তাই ভাবলাম একটু রয়ে শুয়ে কেনাকাটাটা করি। তো দেন এখন একটা রেড কালারের ড্রেস নিয়ে এসেছে, এটা নতুন বউ পরলে না খুব সুন্দর লাগবে, এটার প্রাইস ছিল 4700 সামথিং। এটার যে গোল্ডেন কালার যে জায়গাগুলো দেখছেন এটা কিন্তু ব্লক ছিল না, এটা অল ওভার কাজ করা ছিল, মানে গোল্ডেনের যে সাইডটা ছিল সেটা, আর গলার মধ্যে তো কাজ ছিলই, আমি কিন্তু একদম ধরে ধরে দেখিয়েছি, এই যে দেখেন কাজটাও খুব কাছ থেকে দেখাচ্ছিলাম, আর রেড কালারটা না খুব সুন্দর একটা রেড ছিল, থাকে না কিছু রেড দেখতে কেমন পচা লাগে বিষয়টা একদমই তেমন না, খুব স্মার্ট একটা রেড কালার ছিল। আর এই যে এটা এটাকে দেখে না আমার বৈশাখ বৈশাখ একটা ফ্লেভার চলে এসেছিল, চুনরি প্রিন্টের একটা ড্রেস ছিল, কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই ভালো ছিল, আর গলার মধ্যে এই তো গ্লাস ওয়ার্ক ছিল আর গোল্ডেন কালারটা সব কিছু মিলিয়ে রেডের মধ্যে একদম মানে ফুটে উঠেছিল, আর নিচে ছিল আর কোম ব্লকের বেশ কিছু ফুল, বড় বড় নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আর প্রাইসটা তো শুরুতেই আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম। এই যে বলেন আমার মেয়েটা ছিল বলেই কিন্তু আজকে এভাবে এত সুন্দর করে আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করতে পেরেছি, সো আমি আসলে অনেক হ্যাপি ছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে ও আসলে এত সুন্দর করে ক্যারি করে আমাকে হেল্প করতে পারবে, এবং নিজ থেকে যে করতে চেয়েছে এটাই আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক এখন আরেকটা গোল্ড ড্রেস দেখাচ্ছি, এটা অরেঞ্জ কালারের মধ্যে গলার মধ্যে অল ওভার পিটানো কাজ করা ছিল, আর নিচের দিকে তো ব্লকগুলো দেখতেই পেয়েছেন, পিছনেও সেম ব্লক করা ছিল, বাট এই ড্রেসটা না খুবই সোভার ছিল, প্রাইসটা ছিল 5051 মেবি, ভালো লেগেছে। আর এখন যেটা বাটিকের ড্রেস দেখাচ্ছি এটাও সুন্দর, 4144 টাকা, এবং আমার কাছে মনে হয়েছে এটাও না বৈশাখে পরলে খুব সুন্দর লাগবে, যদিও এখন বৈশাখ না, আবার ইভেন তো আপুরা পূজাতে পরলেও কিন্তু সুন্দর লাগবে, কারণ দিদিরা যখন পুজোর মধ্যে এই টাইপের সালোয়ার কামিজগুলো পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ কপালে সিঁদুর থাকে, লাল একটা টিপ থাকে, এত কিউট লাগে দেখতে দিদিদেরকে, সো চাইলে এই ড্রেসটা আপনারা দেখতে পারেন। সো এরপর হচ্ছে আরেকটা গোল্ড ড্রেস নিয়ে চলে এসেছি, এটা একটা বাসন্তী টাইপের হলো ছিল, আর এটা প্রাইস ছিল 4200 সামথিং, ড্রেসটা অল ওভার দেখিয়ে দিলাম, আর কাপড়টা ছিল সেলফের কাজ করা, এবং এটার মধ্যে ব্লকের মানে ব্লক জিনিসটা একটু কম ছিল, কাজের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমার কাছে ড্রেসটা খুব ভালো লেগেছে, আর পিছনে মানে পিছনে বলছি নিচের দিকে পুরোটা অল ওভার এরকম পাড়ের মতো করে কাজ করা ছিল হাতের কাজ, এবং সেই সাথে অল্প একটু ব্লক ছিল, তো তাই আমার কাছে খুব ভালো লেগেছে। আমার না একদম থাকে না বড় বড় ফুল, তারপর একদম হিজিবিজি করা
ডিজাইনের থেকে এরকম সিম্পল ডিজাইনগুলো খুব এলিগেন্ট লাগে, এবং আমার কাছে মনে হয় আপুরা যদি সুন্দর করে ক্যারি করতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আমি তো মুখেই বলছি, বাট আমি নিজেও হয়তো এত সুন্দর করে ক্যারি করতে পারি না, বেশ কিছু আপুদেরকে মাঝে মধ্যে দেখি এত সুন্দর করে ক্যারি করে। সো এই তো, এরপর হচ্ছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটা না অসাধারণ একটা কালার কম্বিনেশনে ছিল। প্লিজ যাদের আরঙ্গে শপিং করার প্ল্যানিং আছে তারা প্লিজ চাইলে এই ড্রেসটা গিয়ে দেখতে পারেন। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, কিন্তু সামনাসামনি না রেড অরেঞ্জ আর অফ হোয়াইটের বা একটা গোল্ডেন টাইপের একটা কালার চলে আসছিলো নিচের সাইডটা, খুব ভালো লাগছিলো। বুকের কাজটা খুবই সুন্দর ছিল, খুবই স্মার্ট ছিল, আমার কাছে মনে হয়েছে ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগবে। সো মোটামুটি আপনারা আরও ড্রেস দেখতে থাকেন, আর এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রিপশন আসলে তেমন কিছুই না, এটাতে আমার কিছুই হবে না, হ্যাঁ একটি করে নাম্বার পাবে এবং আমি উৎসাহ পাবো যে আমার কাছে ভালো লাগবে যে আমার আপুরা আমার সাথে আছেন বা আমার কাজগুলো হয়তো বা আপনারা পছন্দ করছেন বলেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেছেন। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নোটিফিকেশন পাওয়ার পরে আস্তে ধীরে ফ্রি টাইমে তারপরে না হয় দেখে নিলেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় যে আমি মোটামুটি জাস্টিস করতে পেরেছি, তাহলে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ এই আপনার একটি লাইকই কিন্তু আমাকে আসলে সত্যি সাপোর্ট করে, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দেয়। সো প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন, আর হ্যাঁ কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এবং কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, ভালো হয়েছে কি না, প্লাস হচ্ছে আপনারা স্যাটিসফাই কি না আমার ভিডিও নিয়ে। সো আর যে আপুটা আমার কাছে এতদিন রিকোয়েস্ট করেছিলেন, আমি আবারও এক্সট্রিমলি সরি বলছি, আপু প্রায় এক মাসের কাছাকাছি হবে আমাকে কয়েকবার রিকোয়েস্ট করেছে এবং আমি খুবই লজ্জা বোধ করছিলাম, আমি কোনোভাবে আসলে টাইম ম্যানেজ করতে পারছিলাম না। ইভেন তো আমি যে গিয়েছি ভিডিও করতে, আমার কিন্তু ওদিনও শরীরটা খুব খারাপ ছিল, বা তারপরও আমি বাধ্য হয়ে গিয়েছি যে না আর না, একটা আপু আমাকে ভালোবেসে এতবার রিকোয়েস্ট করেছে, আর যেহেতু আমার চ্যানেলটা আপনাদের জন্যই, সো আমি যদি আপনাদের রিকোয়েস্টই না রাখি তাহলে এই চ্যানেলটা রেখে বা ভিডিও তৈরি করে তো কোনো লাভ নেই, তাই না? তো আমি জানি না আপু আপনি আমার এই ভিডিওটা দেখছেন কি না, দেখে থাকলে প্লিজ সূত্র করে একটা কমেন্টস করে দিবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু শুধু ড্রেস দেখিয়েছি, নেক্সট ভিডিওতে আমি ব্যাগ আর জুতার কালেকশন দেখাবো, যেহেতু আরঙ্গটি এমনিতেই অনেক বড় আর এত বেশি কালেকশন ওনাদের। সো এক ভিডিওতে না সব কিছু যদি নিয়ে আসতে চাই তাহলে আমার মতো এভাবে ডিটেলসে দেখানো পসিবল না, জাস্ট দুই তিনটা ড্রেস, দুই তিনটা জুতা, দু তিনটা ব্যাগ এভাবে দেখাতে হবে, তাহলে তো আমার আপুদের মন ভরবে না। তো তাই আজকে শুধু ড্রেসের পার্টটুকু রেখেছি যতটুকু সম্ভব, আর নেক্সটে ইনশাআল্লাহ জুতা আর ব্যাগের ডিজাইন আপনারা দেখতে পারবেন ওই একই প্রাইস সহ, আমি আপনাদের জন্য এডিট করে তারপরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে জাস্ট দিয়ে দিব। সো সব কিছু মিলে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার সাথে প্রতিনিয়ত এখনও আছেন, ছোট ছোট গুটি গুটি পা পা করে হাঁটছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারা আছেন বলে আমার চ্যানেলটি আছে। এবং আরেকটি বিষয় না শেয়ার করলেই না, অলরেডি আমার কিন্তু যখন এই ভিডিওটি যাচ্ছে আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি জানি 3000 সাবস্ক্রাইবার খুবই সামান্য এই ইউটিউবের জগতে, এবং যেহেতু আমি প্রায় এক বছর ধরে করছি অনেক স্লো আমার সাবস্ক্রাইবার বাড়ছে এবং আমি কাজও খুব স্লো করছি, আমি ওভাবে রেগুলার হতে পারছি না, কিন্তু তারপরও এই যে 3000 মানুষ, আমি হয়তো বা খুব বেশি হলে হাতে গোনায় 10 জন বা 15 জনকেই জানি বা চিনি বা আমার পরিচিতদের মধ্যে, বাকি আদার্স যারা আছে বা 2900 যারা আছে বা 2950 জন বা 80 জন যারা আছেন তাদেরকে কিন্তু ওকেই আমি চিনি না। বাট আপনারা যে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন, আমি আসলে জানি না, আমার গলা আটকে আসতেছে, আমি খুব ইমোশনাল হয়ে পড়তেছি। এনিওয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা না চিনে না জেনে আমাকে শুধু ভিডিও দেখে যে আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন, এবং আমার অনেক ফেভারিট বেশ কিছু আপুরা আছেন বা আপু মনিরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টস করছেন বা আমাকে উৎসাহ দেন আমি কেমন আছি জানতে চান, এবং বিশ্বাস করবেন কয়েকজন আপু আছেন, সারা জাকি আপু, মিম আপু, হুমায়ুর আপু, তারপরে আরও কয়েক
আরেকজন আছে, আমি যেহেতু নাম না দেখে মুখস্থ বলছি, সো প্লিজ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, বাট আমি আপনাদের সবার আইডি কিন্তু চিনি। সো আপনারা সবাই এত সুন্দর সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আমারই চ্যানেলটা শুধু আমার না আপনাদেরও, এবং এই 3000 সাবস্ক্রাইবারের যে আনন্দটা সেটাও আপনাদের শুধু একা আমার না, এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, সত্যি বলছি আপুরা। সো মোটামুটি আমি টুকটাক করে অনেক ড্রেসই দেখানো ট্রাই করেছি, তবে একটা কথা বলতেই হয় যে ওনাদের যে লাক্সারি যে কালেকশনগুলো আছে কিংবা একটু হাই প্রাইসের যেগুলো আছে সিল্কের বা মসলিনের, ওগুলো না খুব বেশি ডিফারেন্স আসেনি, হাতে গোনায় 7টা বা 8টা ডিজাইনই নতুন এসেছে, বাকি সবই ওই ঈদের সময় যা দেখিয়েছিলাম তা। সো যারা আমার ওই ভিডিওটা দেখেনি, যারা চাইলে কিন্তু আমার শপিং প্লেলিস্ট থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক ভালোবাসি আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।